প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া হুগলি জেলা জুড়ে। মৃত এই কংগ্রেস নেতার নাম নিমাই কুণ্ডু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। এদিন তার বাড়িতে শ্রদ্ধা জানাতে বহু কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষ ভিড় জমান। প্রয়াত হলেন জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা নিমাই কুণ্ডু। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 88 বছর। গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি ভর্তি হন কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে। মঙ্গলবারে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পরিবারের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রকে রেখে গেলেন তিনি। ছাত্র জীবন থেকেই জাতীয় কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন তিনি। রাজ্যে কংগ্রেসের রাজনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, তিনি মৃত্যুকাল পর্যন্ত ছিলেন কংগ্রেসের সদস্য। 1995 থেকে 2002 টানা 7 বছর নিমাইবাবু বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। বাঁশবেড়িয়ায় তার বাড়িতে একাধিকবার পা রেখেছেন তৎকালীন প্রথম সারির কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। হুগলি জেলার প্রাক্তন বিধায়ক রবীন মুখার্জি, আব্দুল মান্নান, তপন দাশগুপ্তরাও নিমাইবাবুকে যথেষ্ট সম্মান দিতেন। এদিন তার মৃতদেহ নিয়ে আসা হয় বাঁশবেড়িয়ায়। পুরসভা ও নিজ বাসভবনে তাকে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ। এরপর বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী ঘাটে পারিবারিক শ্মশানে তার শেষ কার্য সম্পন্ন হয়। বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান এবং জাতীয়তাবাদী আন্দোলনের বাঁশবেড়িয়ার পুরোধা জননেতা অমিয় কুমার কুণ্ডু গতকাল সন্ধ্যা 8:30 নাগাদ পরলোকগমন করেছেন। মরদেহ আজ বাড়িতে এসে পৌঁছেছে। আমরা বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে তার মরদেহ তার যে নির্বাচনী ক্ষেত্র 10 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে, তারপর পৌরসভা, তার দলীয় কার্যালয়, তার অফিস ঘুরে গন্ধেশ্বরী ঘাটে শেষ করতে হবে। 88 বছর বয়স হয়েছিল অমিয় কুমার কুণ্ডুর। তিনি নিমাই কুণ্ডু নামেই সর্বজন শ্রদ্ধেয় এবং পরিচিত এবং জাতীয়তাবাদী রাজনীতিতে সারা রাজ্য জুড়ে তার একটা সুনাম ছিল এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রাক্তন কেন্দ্রমন্ত্রী প্রিয়রঞ্জন দাশবংশী তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন। আজ পৌরসভায় অর্ধ ছুটি দেওয়া হয়েছে পৌরসভা নিয়ম। দেখুন, নিউজ আজ বাংলা, হুগলি।